আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ববারাকাত এবার আমরা আমাদের মৌলিক বিষয়ের উপরে আসি আল্লাহ সুবহানহুয়াতা আলা আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন আমরা সবাই ইমানদার হয়েছি আপনারা সবাই ইমানদার তো নাকি কি এদিকে মানে সবাই মানে আনন্দ নাই নাকি আমরা সবাই ইমান দাপ্ত নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মতো নিয়ামত দিচ্ছেন তো নাকি নাকি অনেকে এখনো পান নাই ইমান পাইছি তো সবাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই সবচেয়ে সৌভাগ্যবান আল্লাহর জমিনে সবচাইতে সৌভাগ্যবান মানুষ আমরা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিয়েছেন ঈমান দিয়েছেন ইমান আল্লাহ পাক সবাইকে দিছেন আল্লাহ যত মানুষ বানাইছেন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিবেন এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলছেন ফা আকিম মুওয়াজ্জিহা কাল দ্বীন হানীফা ফিতরাত আল্লাহি লতি ফাতর আন আলাইহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষের সৃষ্টির ভিতরে আমি আল্লাহর ফেত্রত দিয়ে দিছি সোহার আল্লাহ এই আল্লাহর ফেত্রাদ ফেতরাত আল্লাহটা হইলো তাওহিদ ইমান আল্লাহফাক প্রত্যেক মানব শিশুর ভিতরে আল্লাহ রব্লাহ আলামিন ইমান দিয়ে দিছেন এই জন্য নবী সল্লাউলা ইসলাম বলছেন কুল্লো মাউলুদিন ইউলা ধোয়ালাল ফেতরা প্রত্যেক মানব শিশু করে অর্থাৎ ইমানের উপরে তহিদ এর উপরে জন্মগ্রহণ করে এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নি পূজারী বানায় তাহলে আল্লাপাক প্রত্যেক মানুষকে ইমান দিয়ে দিছেন কিন্তু ইমানটা কারো বিকশিত হয়েছে কারো বিকশিত হয় নাই কারো ভিতরের ইমানটা জাহালত জুলুম অন্ধকার ছাপা ছাপা পড়ে লুকিয়ে গেছে ইমানটা আর বিকশিত হবার সুযোগ পায় নাই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের থাকে আল্লাপাক বিকশিত করার আল্লাপাক ইমানদার হিসাবে আমল করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এর জন্য আবারও সক্রিয়তান বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাপাক আমাদের সবাইকে ইমান দিছেন এই ইমানটা আল্লাপাক কখন দিছেন কখন পাইছি ইমানটা যে জম্মসূত্রে তাহলে খতনা করানোর সময় না নাকি আমাদের দেশে যখন খতনা করা তাহলে খতনার আগ পর্যন্ত কি অমুসলমান ছিল খটনার দ্বারা মুসলমান হয়েছে নাকি তাহলে খতনার আগেও মুসলমান ছিল নাকি জি আবার দেখা যায় বিয়ে যখন হয় বিয়ের অনুষ্ঠানে যখন আগ হয়। ভাই সবাই বসেন বসেন এখন কলেমা হবে বিয়ের কলমা হবে তো বিয়ের কি আলাদা কোন কলমা পড়ায় মুসলমান বানাইতে হবে তাহলে বিয়ের আগেও মানুষ কি ছিল মুসলমান ছিল তাহলে আমরা কখন থেকে মুসলিম জন্মের আগ থেকে মুসলিম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের ফেতরতের ভিতরে জম্মের আগেই আল্লাহ রবীন্দন ইমান দিয়ে দিয়েছেন সোহান এমনকি সমস্ত আদম থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন নিয়েছিলেন বালা আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম যে আমরা সবাই কি আল্লাহকে রব হিসাবে আল্লাহ রবাহ আলমিনকে মেনে তারপরে আমরা আল্লাহর দুনিয়াতে আসছি তাহলে আমরা ইমানটা অনেক আগেই পেয়েছি আচ্ছা এখন ইমানটা পৃথিবীতে আসার পরে ইমান প্রকাশ পায় কিভাবে বলেন তো দেখি আপনার ভিতরে যে ইমান আছে এটা বোঝা যাবে কিভাবে জি প্রথমে আপনাকে প্রকাশ করতে হবে ইমান ভিতরে লুকায় রাখা যায় না ইমান ভিতরে লুকায় রাখার জিনিস নাই ইমান প্রকাশ করতে হয় ইমান যদি আপনি ঘোষণা না দেন ইমান যদি আপনি প্রকাশ না করেন ভিতরে ভিতরে লুকাই রাখলে আপনাকে ইমানদার বলা যাবে না এজন্য ইমানের সাক্ষ্য দিতে হয় ইমানের দিতে হয় ইমানের সাক্ষ্য না দিলে আপনি মুসলিম হবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সালাম বলছেন বনিয়াল ইসলাম আল্লাহ খামসেন আল্লাহ রসুল্লাহ ইসলাম পাঁচটি ব্যানার উপরে পাঁচটি বৃত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে তন্মধ্যে প্রথমটি হল শাহাদ আমাকে আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত আর কোন সত্য মা বোধ নাই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ রব্বুল আলমিনের রসুল তাহলে এইটা যদি মনে মনে গোপন করে রাখছেন সাক্ষ্য দেন নাই সাক্ষ্য না দিলে মুসলিম হওয়া যায় না তাহলে প্রথম ইমানের সাক্ষী দিতে হয় ঘোষণা দিতে হয় তাহলে ইমান প্রথমে জবান দ্বারা স্বীকৃতি দিতে হয় মুখ দ্বারা স্বীকৃতি দিতে হয় এই জন্যই আমরা এই কালেমাটাকে বলে থাকি কালেমায়ে সাহাযাত মানে ঘোষণা দেওয়ার কালেমা সাক্ষ্য দেওয়ার কালেমা স্পষ্ট করার কালেমা এই কালেমার আরো অনেকগুলো নাম আছে এই কালেমার সাক্ষ্য দিতে হয় শাহাদা দিতে হয় শাহাদা না দিলে কেউ ইমানদার হতে পারে না তাহলে ইমান প্রথমে মুখে আসে জবানে আসে তাহলে আমরা সবাই কালেমার সাক্ষ্য দিছি তো নাকি কি অনেকে দেন নাই দেখি কথা বলেন না সবাই কালেমার সাক্ষ্য দিছি তো কিভাবে দিয়েছি আশাহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই কালেমাটা হলো বিস্তারিত কালেমা একটু লম্বা একটু বিস্তারিত আছে এটাকে সংক্ষিপ্ত করলে আর ছোট করলে সংক্ষেপে কালেমায় শাহাদাতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহলে এই দুইটা কালেমায় একই কালেমা একটা একটু বিস্তারিত আর একটা একটু সংক্ষিপ্ত কিন্তু কালেমা দুইটা একই এই কালেমার আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো নাম রেখেছেন অনেকগুলো কালেমার সুন্দর সুন্দর নাম আছে এই কালেমার একটা নাম হলো কালেমাতুর শাহাদা শাহাদাতের কালেমা সাক্ষ্য দেওয়ার কালেমা দুই নম্বর এই কালেমার একটা গুরুত্বপূর্ণ নাম হলো এই কালেমার নাম কালেমাত কালেমার মাধ্যমে তাওহিদের ঘোষণা দেওয়া হয় একত্ববাদের ঘোষণা দেওয়া হয় কারত্ববাদ শুধু আল্লাহ না আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয় নবী সাল্লাহ আলহিমের একত্ববাদেরও ঘোষণা দেওয়া হয় আমরা নর্মালি জানি আল্লাহর একত্ববাদ আল্লাহর তাওহিদ কিন্তু আসলে এখানে আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদের ঘোষণা দেওয়া হয় সাথে সাথে রসুল্লাহ সাল্লি আসাল্লামের তাওহিদেরও ঘোষণা দেওয়া হয় তবে দুইজনের তাওহিদটা দুই দিক থেকে ভিন্ন রকম তাওহিদ আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদটা হল এবাদতের দিক থেকে এবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহিদ অর্থাৎ এবাদতের মালিকানা এবাদতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কেউ নাই এজন্য লা ইলাহ ইল্লাল্লাহর একটা অর্থ হইল নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি আর কারো এবাদত করব না লা ইলাহা ইল্লাহর ঘোষণা দেওয়া মানি আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করব না তাহলে ইবাদতের মালিককে হয় নাই আপনাদের মধ্যে এখনো তাওহিদ আসে নাই মালিক মালিককে একমাত্র আল্লাহ একমাত্র বলা লাগবে খালি আল্লাহ বললে হবে না একমাত্রর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাওহিদ লুকায়িত রাখছেন এজন্য সব সময় বলবেন আপনার রব রবকে আপনার দিন কি আপনি এত্তেবা করবেন কার অতবা করবে না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানেও একমাত্র বলবেন এখানেও একমাত্র এই সকল ক্ষেত্রে একমাত্র থাকতে হবে একমাত্র থাকলে বুঝতে হবে তাওহিদ আছে একমাত্র নাই আপনার ভিতরে তাওহিদ নাই তাহলে যখন আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হইল লা নাবুদু ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কারো এবাদত করি না আমার থেকে বাতিল মাহবুদেরা বিন্দু মাত্র জাররা পরিমাণ কোন ইবাদত পাবে না আজকে থেকে বাতিল মাহবুদেরা আমার থেকে নিরাশ হয়ে গেছে বিন্দু মাত্র জাররা পরিমাণ আমার থেকে ইবাদত পাওয়ার সম্ভাবনার নাই কারণ আমি তাওহিদের কালেমা পড়ে ফেলছি এটার নাম কালেমা তো তাওহিদ সাথে সাথে আমি আরো ঘোষণা দিয়ে দিছি শুধু লাইলা ঘোষণা দিয়ে আমি খান্ত হই নাই সাথে সাথে আমি ঘোষণা দিয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি এই ঘোষণাটা দিয়ে আমি দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছি আল্লাহ না বিমা দুনিয়ার সকল মানুষকে আমি ঘোষণা দিয়ে দিলাম জানাই দিলাম ও দুনিয়ার মানুষ জেনে রাখো আমি যেমন আল্লাহ ছাড়ার কারো গোলামি না কারো এবাদত করব না পাশাপাশি আমি মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের তরিকা ছাড়ার কোন তরিকায় আমি এবাদত করব না আল্লাহ এটার নাম তৌহিদ নবী সাল্লামের তাওহীদ অর্থাৎ শুধু এই ঘোষণা দিলে আপনার ইমান পরিপূর্ণ হবে না যে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর এবাদতটা যে করব আমি একমাত্র আল্লাহর গোলা আমি আল্লাহর এবাদত করব এই এবাদতটা কোন তরিকায় করব কার তরিকায় করব এটাও ঘোষণা দেওয়া লাগবে এজন্য আল্লাহ ইল্লাল্লাহর সাথে ঘোষণা দিতে হবে মোহাম্মদুর রসুল আলাইহাল্লাম মোহাম্মদ সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে আমার আল্লাহর এবাদত শেখাবেন যেভাবে এবাদত করতে বলবেন আমি এর বাহিরে দুনিয়ার যত বড় অলি হোক যত বড় বুজুর্গ হোক যত বড় মানুষ হোক যত বড় যাই হোক আমি আমার রাসুলের তরিকার বাহিরে কোনো এবাদত করব না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন লাহ্লা সাথে মোহাম্মদুর রসুল্লাহ কে এমন ভাবে গেঁথে দিছেন একটার থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না এজন্য আহলুল আলমগন বলছেন ইলা ইল্লাহ যদি কেউ বলে সে বাধ্য হবে মোহাম্মদুর রসুল্লাহ ঘোষণা দেওয়ার জন্য কেউ যদি মোহাম্মদুর রসুল্লাহ ঘোষণা দে সে বাধ্য হবে লা ইহা ইহার ঘোষণা দেওয়ার জন্য কারণ এই দুইটাকে আল্লাহ রব আল এমনভাবে আটকাই দিছেন এমনভাবে গেথে দিছেন একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন করলে ইমান পরিপূর্ণ থাকে না যদি কেউ বলে আমি লাইলা হল্লা মানি মোহাম্মদ রসুল্লাহ মানি না এই লোক ইমানদার হবে না আবার কেউ যদি বলে আমি মোহাম্মদ রসুল্লাহ মানি লাইলা হিল্লা মানি না এই লোক ইমানদার থাকবে না আবুতা আলেব আবু তালেবের নাম শুনছি না আমরা আবুতা আলেব মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লা খুব ভালো করে জানতো ভালো করে মানতো ভালো করে মহব্বত করতো ভালো করে শুনতো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের থেকে সত্যবাদী মানুষ ভালো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় মানুষ নাই এটা আবু আলেবের চেয়ে বেশি কেউ জানতো না বাতিজারে এত মহব্বত এত আদর এত সব কিছু করছেন কিন্তু বাতিজা মৃত্যুকালে বললেন ইয়া আম্মি কল্লা ইলাহা ইল্লাল্লাহ বিহা ইনদাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালামাটা বলেন এটা বললে আমি এই মাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে দলিল হিসাবে পেশ করব কিন্তু আবু তালেব অনেক ভাবনা করে লাস্টে বলল আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আমার বাবা আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরে আছি অর্থাৎ সে মোহাম্মদ রাসূলুল্লাহ মানছে লা মানে নাই লা ঘোষণা দে নাই এই কারণে আবু তালেব বিমানদার হতে পারে নাই আবার মক্কার মুশিকেরা মক্কার মুনাফেকেরা লা ইলাহা মেনে নিছে তারা সবসময় আশঙ্কার মধ্যে থাকতো আল্লাহ কখন তাদের মুনাফেকে প্রকাশ করে দিবে আল্লাহকে তারা এইভাবে বিশ্বাস করত কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে সাল্লামকে তারা আল্লাহ রসুল হিসাবে মেনে নিতে পারে নাই কারণ তারা মদিনার নেতৃত্ব মদিনার ক্ষমতা মদিনার প্রশাসন তাদের হাতে থাকার কথা ছিল আল্লাহ রসুল সাল্লা ইসলাম যাওয়ার কারণে তারা নবী সাল্লা ইসলামের নেতৃত্ব মেনে নিতে পারে নাই তাহলে লাইলা হল্লাহ মানছে মোহাম্মদুর রসুল্লাহ মানে নাই ইমানদার হতে পারে নাই মোহাম্মদ রসুল্লাহ মানছে লাই লাহ্লা মানে নাই ইমানদার হইতে পারে নাই কোন ব্যক্তি যদি ঘোষণা দেলা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই লোককে জিজ্ঞাসা করা হবে তুমি এই তাওহিদের কালেমাটা তাওহিদের ঘোষণাটা জান লেখিভাবে একজন বলল আমাকে আপনাকে লা ইলা হাইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখন তাকে প্রশ্ন করতে হবে যে ভাই তুমি জানলা লেখাম নে যে লা ইলা হাইল্লাহ আল্লাহ ছাড়াতে কোনো মাবুদ নাই কি প্রশ্ন হবে না তাহলে আপনার উত্তর দিতে হবে আমি জানছি মোহাম্মদ ওয়াসাল্লাম থেকে কার থেকে জানছি মোহাম্মদ সাল্লা থেকে জানছি এবার প্রশ্ন হল বাইজান তুমি জানলে না মোহাম্মদাম জানলেন কেমনে তুমি জানলে না তো মোহাম্মদ জানছেন কেমনে তখন উত্তর হবে বাইজান আমি আমি হইলাম শুধু মানুষ আমি হলাম শুধু আব্দুহু কিন্তু মহম্মদ সরোসলাম যিনি তিনি শুধু আব্দুহ না তিনি মহম্মদ আন আব্দুহ রাসূল সুতরাং আমি জানি নাই উনি আল্লাহর রসুল হওয়ার কারণে আল্লাহ রব্লাহ আমিন তাকে জানাই দিয়েছেন লা তাহলে লা ইলাহ সাক্ষ্যদানটা পরিপূর্ণ হইতে হইলে আমাকে আপনাকে মহাম্মদ রসুল সাথে রাখা লাগবে না হয় আপনি নিজে নিজে কেমনে লা ইলাহাল্লাল্লাহ জানছেন কি বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জানলেন কেমনে জানার সোর্সটা জানার উৎসটা লাগবে না তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জানার উৎসটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেউ যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মানি ঘোষণা দিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের জিজ্ঞাসা করা হবে ভাইজান আল্লাহর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রাসুল একটা দাওয়াত নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছেন তো তুমি ঘোষণা দিলা মোহাম্মদ রসুল আলহ্লাম তো মোহাম্মদ সাল্লাম কি দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছেন এটা বলো মোহাম্মদ সাল্লাম তো খালি তোমাদেরকে চেহারা দেখাতে আসেন নাই একটা দাওয়াত নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি রাসুল হয়ে আসছেন তো তার দাওয়াতটা কি তখন জবাব হবে তার দাওয়াত হইল তিনি যখন নবী হইলেন তিনি যখন রাসুল হইলেন তখন নবী হবার পরে তিনি এসে দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিলেন লা ইলাহা ইফলিহু ও দুনিয়ার সকল মানুষ তোমরা শুধু লা ইহা ইল্ ঘোষণাটা দাও তুফলিহু দুনিয়াতেও তোমরা সফল আখেরাতেও তোমরা সফল সোহার আল্লাহ তাহলে মোহাম্মদ সল্লিসাল্লাম দুনিয়াবাসীর সামনে যে দাওয়াতটা দিয়েছেন সেই দাওয়াতটা ছিল লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত তাহলে মুহাম্মদ সরুল্লাহর সাক্ষ্য দিলে লা ইলাহ ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে বাধ্য হবে লা ইলাহ ইল্লাল্লার সাক্ষ্য দিলে মোহাম্মদরও সরুল্লাহর সাক্ষ্য দিতে বাধ্য হবে এই জন্য আল্লাহ রব্দুল আল এক একটার সাথে আরেকটা কালেমাকে একটার সাথে আরেকটাকে গেথে দিছেন তাহলে দুইটাই তাওহিদের দুটা কালেমা আমার কথাটা কি বুঝাইতে পারছি আল্লাহর তাওহিদ তো আমরা বুঝি আল্লাহর তাওহিদ হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ হলেন একমাত্র মাহবুদ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাওহিদটা হলো কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাওহিদ হলো কেমনে বলেন দেখি আমরা আমি এতক্ষণ পর্যন্ত বলছি এবার আপনারা বলেন আল্লাহর তাওহীদ তো বুঝতে পারছেন তো মোহাম্মদ সাল্লামের তাওহিদ হলো কেমনে মোহাম্মদ সাল্লামের তাওহিদ হলো মোহাম্মদ সাল্লামের তরিকা ছাড়া মোহাম্মদ সাল্লামের পদ্ধতি ছাড়া আর কারো আমি পদ্ধতিতে ইবাদত করব না অর্থাৎ ইবাদতের মালিক হলো একমাত্র আল্লাহ আর ইবাদতের পদ্ধতি দেখানোর দায়িত্ব ইবাদতের কেয়ামত পর্যন্ত পদ্ধতির একমাত্র মাধ্যম মুহাম্মদ রসুল্লাহ এটা হলো নবী সাল্লাহিদ তাহলে আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটি হল রসুলাম সম্পর্কে আমাদেরকে আকিদা পরিষ্কার করতে হলে সঠিক আকিদা জানতে হলে এক নম্বরে জানতে হবে যে আমার আল্লাহর যেমন তাওহিদ আছে আল্লাহর রসুল সাল্লা সাল্লামেরও তাওহিদ আছে আল্লাহর তাওহিদটা ভিন্ন ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহিস্লামের তাওহিদটা ভিন্ন ক্ষেত্রে আল্লাহর তাওহিদ হল আল্লাহ এবাদতের মালিক এবাদতের মালিকানার ক্ষেত্রে আল্লাহ ছাড়া ইবাদতের আর কোন মালিক নাই একমাত্র মাবুদ আর মুহাম্মদ সাল্লা সালামের তাওহিদটা হলো যে এত্তেবার তাওহিদ ওইটা হলো এবাদতের মালিকানার তাওহিদ এটা হলো এত্তেবার তাওহিদ অনুসরণের তাওহিদ অর্থাৎ একমাত্র কেয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে কাকে আল্লাহ রসুল সাল্লা সালামকে হইতে কামা কার মতো আল্লাহ রসুল সাল্লামের মতো যদি বলেন না সলাত হবে আমাদের বড় হুজুরের মতো তাহলে আপনি তাওহিদ থেকে সরে গেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের তাওহিদ থেকে সরে গেছেন কেয়ামত পর্যন্ত সকলের সলাত হবে কার মতো আল্লাহ রসুল সাল্লামের মতো কেয়ামত পর্যন্ত সকল মানুষের আকইদা হবে বিশ্বাস হবে কার মতো আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হয়ে যাবে মানে ইসরায়েল বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে কুল্লুহম ফিন্নার ইল্লা মিল্লা তাহেদা সব ফেরকা সব গ্রুপ জাহান নামে যাবে একটা মিল্লাত জান্নাতি হবে সাহাবাহিকেরাম জিজ্ঞাসা করলেন ওই মিল্লাতটা কারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই আকীদার উপরে যে বিশ্বাসের উপরে আমি নবী আছি আমার সাহাবীরা আছেন সুবহানাল্লাহ তাহলে আমার আপনার আকীদাও হইতে হবে কার মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত সাহাবীরা তাদের আকীদাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মত বানায় নিছেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি তার নিজের সাথে সাহাবীদেরকেও সম্পৃক্ত করেছেন সাবিদীর ইমানটা নবী সল্লাহ সাল্লামের ইমানের মতো বানাই নিছেন তাহলে ইমানের এত্তেবাহও করতে হবে মহম্মদ রসউল্লাহ সল্লাল্লাহ আলাইহি আবার আমলের এতেবাও করতে হবে মহম্মদ রসউল্লাহ সল্লাল্লাহ আলাইহি হুমসাল্লামের এই জন্য ইমান এবং আমলের এত্তেবার ক্ষেত্রে তাওহিদ হলো হইলো পর্যন্ত মোহাম্মদ রসউল্লাহ সল্লাল্লাহ আলাইহি আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে এই ঘোষণাটা আল্লাহ পাক দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইহবিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক বনের ও রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহর আল্লাহকে ভালোবাসতে চাও এই ভালোবাসা মানে আল্লাহর ইবাদত করতে চাও ইবাদতের তিনটা রুকনের মধ্যে এক নম্বর রুকন হলো মুহাব্বত এর জন্য আল্লাহ পাক মুহাব্বত দিয়ে ইবাদত বুঝাইছেন যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও রুনি আল্লাহর এবাদত করার একমাত্র ইত্তেবা একমাত্র মাধ্যম হলো আমি নবীর ইত্তেবা সুবহানাল্লাহ এর জন্য ইমান আমল দুটাকেই পরিপূর্ণ এত্তেবা করতে হবে কার মত মহম্মদ রসরুল্লাহ সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মতো যদি আমি মোহাম্মদ রসউল্লা সল্লাহসাল আমার মত করি ইউ বেবে কমল্লা আল্লাহ রব্দুল্লাম ইনু আমাকে মহব্বত করবেন ভালোবাসবেন সোহারাল্লাহ ওয়াইয়া বফীর ইল্লাহ কম জোনো বা কম আল্লাহক ভালোবেসে আমার সমস্ত গুণা মাফ করে দিবেন সোহাল